সাত মাসের সন্তান সম্ভবা স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার কেশোয়াড়ি থানার সাতারা অঞ্চলের সিংগাই গ্রামে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে বেলদা থানার এলাকার বাসিন্দা গতি রানার সঙ্গে বিয়ে হয়েছিল সিংগাই গ্রামের সোমা রানার। তবে বিয়ের বছর খানেক বাদে শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে গতি। ওই দম্পতির দুই সন্তান রয়েছে। তৃতীয়বার মা হতে চলেছেন সোমা। সোমার মায়ের দাবি, জামাই মদে আসক্ত, সারাক্ষণই নেশাগ্রস্ত থাকে সে। এই দিনও সে নেশাগ্রস্ত ছিল। স্বামীর আচরণে বেশ বিরক্ত সোমা। প্রায় দম্পতির মধ্যে গোলমাল লেগেই থাকে। শনিবার সকাল থেকে মদ খাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। বেলা বাড়তে তা চরম আকার ধারণ করে। মেয়ে জামাইয়ের মধ্যে গণ্ডগোল চরমে ওঠায় ভয় পেয়ে গিয়েছিলেন লক্ষ্মী রানা। তাই দুজনের ঝগড়া না থামাতে পেরে পাড়ার লোক ডাকতে যান লক্ষ্মী। আর এদিকে এই সময় রাগের মাথায় হাতের সামনে থাকা কুড়ুল দিয়ে স্ত্রীকে কোপাতে থাকে গতি। এরপর সোমার আর্তচিৎকারে লোকজন জড়ো হতে থাকে। সুযোগ বুঝে পালিয়ে যায় অভিযুক্ত। এদিকে সোমাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সোমার মৃতদেহ উদ্ধার করে। জামাই মেরেছে, ঝগড়া কাজ হয়েছে, দিয়ে মারামারি লেগেছে। আমাকে যখন বলে তখন দমে ঝগড়া লাগতেছিল, তখন আমি বলছি জামাই তোমরা কেন দিন ঝগড়া লাগাবে, বলে তোমাকে দেখবে দিল, আমাকে মেরে দিল, দিতে মেরে দিলাম, পড়ে গেলাম সেনা। দিয়ে আমি যখন পালা গেলাম লোককে ডাকছে, কোন একটা কাজ করছি, কেটে দিয়েছে আমাদের ভেঙে। কি দিয়ে কেটেছে? কিসে কেটে তাও দেখবো না, দেখি জমি গড়া রক্ত রক্ত গোটা কাপড় টাপড় হয়ে গেছে ভুঁয়া টুয়ে। তখন জামাই নাই, এদিকে পাশের গ্রামে লুকিয়ে থাকার সময় অভিযুক্তকে ধরে ফেলে ওই গ্রামের বাসিন্দারা। তারা অভিযুক্তকে ল্যাম্পপোস্টে বেঁধে রেখে খবর দেয় পুলিশকে। সেখানে পুলিশ গেলে তাদের হাতে অভিযুক্তকে তুলে দেয় স্থানীয়রা। পুলিশ জানিয়েছে মৃতের স্বামীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কুড়ুলটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শুরু হয়েছে। এদিকে ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছে। দাওয়াল ব্যুরো।